আসসালামু আলাইকুম আরহামি প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি মোহানুরবুল আলমিন আল্লাহ সুবাহানসেসেশ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেছেন কোরআনের মজা যা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে আসি আমি তাহসিন জুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন ও জাদু চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে আমি এতদিন রুকিয়া সম্পর্কিত আলোচনা করে এসেছি জিন জাদু বদ্যজ যাবতীয় সাধারণ রোগের মানসিক শারীরিক সব রোগের রুকিয়া সম্পর্কে আমি আলোচনা করে এসেছি আজকে আমি সবগুলো রুগের রুখিয়ার আয়াতগুলো কি কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তালা। তো আমি আর পুরো আয়াতটা তো আর বলে দিতে পারবো না আমি শুধু আয়াত সংখ্যাগুলো আপনাদেরকে বলে দিব। এবং আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে সেই আয়াত সংখ্যাগুলো ছবিও তুলে দিব এবং আপনাদের আরও সুবিধার্থে আমি আরেকটা কাজ করব যে সুরাগুলো যে আয়াতগুলো পড়তে হবে ওই ছবিটাও আমি আপনাদেরকে তুলে দিব একদম যেভাবে কিতাবে রয়েছে সেইভাবে আমি তুলে দিব আপনাদের বোঝার সুবিধার্থে তো প্রিয় বন্ধুগণ আমি আলোচনায় চলে যাব যাওয়ার আগে একটা অনুরোধ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন প্রিয় বন্ধুগণ রুখিয়ার সাধারণ আয়াত এবং দোয়া রুখিয়া করার যে আয়াতগুলো রয়েছে এবং যে দোয়াগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা আজকে জানবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা স্ক্রিনের মধ্যে সেই ছবিটা দেখতে পারবেন এবং পাচ্ছেন এবং আমি পরেতে এইগুলার পরে আমি কি করব এই আপনাদেরকে এই যে সুরাগুলো যে রয়েছে সেগুলো ছবিও আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা একটু আমার ভিডিও দেখে একটু নোট করে নিতে পারেন যেমন প্রথমে যে কাজটা করবেন কোরআন মাজিদের বিভিন্ন আয়াত দ্বারা রুকিয়া করা হয় তার মধ্যে প্রসিদ্ধ কিছু আয়াত বিভিন্ন আয়াত দিয়ে করা যায় তার মধ্যে প্রসিদ্ধ যেগুলো রয়েছে সেগুলো আমি আজকে আপনাদেরকে আয়াত সংখ্যাগুলো বলে দেবো একটু কষ্ট করে নোট করে ফেলুন এক নাম্বার সুরা ফাতেহা দুই নম্বর সুরাবা করা সুরাবাকার এক থেকে এক পাঁচ তিন সুরাবাকার আয়াত সংখ্যা হচ্ছে এক থেকে পাঁচ আয়াত সুরাবা কারার আয়াত সংখ্যা হচ্ছে এক থেকে পাঁচ আয়াত তারপর হচ্ছে সুরাবা কারার একশো দুই আয়াত একশো দুই নাম্বার আয়াত এরপরে হচ্ছে সুরাবাকার একশো তেষট্টি এবং একশো চৌষট্টি নাম্বার আয়াত এরপরে সুরাবাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি যেটা রয়েছে ওইটা তারপরে সুরাবাকার দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি শেষ আয়াতগুলো তারপরে সাত নাম্বার হচ্ছে সুরা আলে ইমরানের আঠারো এবং উনিশ নাম্বার আয়াত তারপরে আট নম্বর হচ্ছে সুরা আরফের চুয়াল্লিশ থেকে এক চুয়ান্ন থেকে ছিয়ান্ন ছিয়ান্ন নাম্বার আয়াত পর্যন্ত এরপরে সুরা আরফের একশো সতেরো থেকে একশো বারো নম্বর আয়াত পর্যন্ত তারপরে হচ্ছে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত তারপর হচ্ছে সুরা তোহার ঊনসত্তর নাম্বার আয়াত এরপরে সুরা উলমু মিনুনের একশো পনেরো থেকে একশো আঠারো নম্বর আয়াত তারপরে সুরা সফফাতের একশো এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত সুরা সফাতের এক থেকে দশ নম্বর আয়াত প্রথম এরপরে সুরা আহকাফের উনত্রিশ থেকে বত্রিশ নাম্বার আয়াত তারপরে সুরা রহমানের তেত্রিশ থেকে ছয়ত্রিশ নাম্বার আয়াত তারপরে সুরা হাসরের একুশ থেকে চব্বিশ নাম্বার আয়াত তারপরে হচ্ছে সুরা জিনের এক থেকে নয় আয়াত তারপরে হচ্ছে সুরা এখলাসের উনিশ নাম্বার সুরা এখলাস এবং সুরা ফালাক এবং সুরা নাস এগুলা পাঠ করে আপনারা রুকিয়া করবেন কিভাবে করবেন সেটা তো নিয়ম আমি বলেই দিয়েছি জাদুর রুকিয়া কিভাবে করবেন জিনের রুকিয়া কিভাবে করবেন এবং বদনজরে রুকিয়া কিভাবে করবেন রুকিয়ার গোসল কিভাবে করবেন রুকিয়ার ফানি কিভাবে পড়বেন রুকিয়ার তেল কিভাবে পরবেন সবগুলো কিন্তু আমি তার আগের পর্বগুলোতে বলে দিয়েছি এসব আয়াতের আগে বা পরে কিছু দোঁয়া পরে রুকিয়া করা যায় পাঠকদের সুবিধার্থে হুম আপনাদের সুবিধার্থে রুকিয়ার যে আয়াতগুলো রয়েছে সেগুলো সবই আমি তুলে দিচ্ছি তালা আপনারা দেখে নিন দেখার পরে আপনারা সেই মতে আমল করুন ইনশাআল্লাহ তালা আপনারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন কিছু দিনের ভিতরেই তো প্রিয় বন্ধুগণ আপনারা এতক্ষণ দেখলেন রুখিয়ার আয়াতগুলো এখানে একটা বিশেষ বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে যে আয়াতগুলোর নিচে দিয়ে একটা টান রয়েছে হুম একটা আন্ডার লাইন বলে এটাকে আন্ডার লাইন রয়েছে যে আয়াতগুলোর নিচে আপনারা দেখেছেন সেইগুলো একটু বারবার পড়ার চেষ্টা করবেন হুম যেমন ওমা কাফারাসুলাইমানাওয়ালা কিন্না সায়া তিনা কাফারু এখানে একটা আন্ডার লাইন রয়েছে আমি এটা বারবার পড়লাম ও মা কাফারা সোলাই মানাবালা কিন্নার সায়াত ইনাকাফারো ওফারা সোলাই মানাওয়ালা কিন্নার সায়াত ইউনাকাফারো এরকম যেগুলোর নিচেতে আন্ডার লাইন রয়েছে আপনারা ছবিগুলো দেখেছেন ওইগুলো একটু আয়াতগুলো একটু বারবার তিন চারবার পড়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রুখিয়ার আয়াতগুলো কী কী এবং কোনগুলো এবং কিভাবে পড়তে হবে ইনশাআল্লাহ তালা আমি বোঝানোর চেষ্টা করেছি যদি কারো বুঝতে প্রবলেম হয় কমেন্টস করবেন ইনশাআল্লাহ তালা আমি আপনাদেরকে সব বিস্তারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালিয়া তো প্রিয় বন্ধুগণ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজুদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাতু